উনাকে দেখে কিন্তু আমি আজকেও বলছি মিলন ভাই আপনাকে দেখে আমার ভালো লাগতেছে, কারণ উনাকে দেখে তো আমরা রাজনীতি যাচ্ছি, তাই না? তোফায়েল আহমেদের বক্তব্য মান্নান সাহেবের বক্তব্য শোনার জন্য আমরা ইউনিভার্সিটি যেতাম, তাহলে এগুলি দেখেই তো আমরা বড় হয়েছি। তখন এই সকল নেতাদের বিরুদ্ধে যখন বাজে বক্তব্য আসে আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগে। আলোচনা শেষ করবো আলমগীর শিকদার লোটন সংবিধান অনুযায়ী জনগণ জনগণই এদেশের মালিক, জনগণের মালিকানা কতটুকু আছে বা জনকল্যাণটা কিভাবে নিশ্চিত হবে? অ্যাবসলিউটলি নিরপেক্ষ নির্বাচন করতে হবে, জনগণের মালিক, জনগণ এই দেশের ক্ষমতার মালিক না? তাহলে এই দেশের মালিক যদি হয় তাহলে আমি তো মনে করি যে 2014-18 নির্বাচন হোক এটা আমি চাবো না। হ্যাঁ, আমি চাবো যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে যে নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নির্বাচনকেই আমি সাপোর্ট করব। ওই যে বন্ধু বলল না যে জিয়া রহমানের ছেলের কত হাজার কোটি টাকা আসছে, 10 টাকা আসুক, আসছে তো, আসছে, তাহলে তাকে দেখে তো আমি শিখলাম না। সরকার তো, হ্যাঁ বন্ধু, তাহলে সরকার তো আওয়ামী লীগের কথা না, না না ঠিক আছে, এটি তাইলে যে আইনে দেশে চেয়ারে দেখবো তোর আওয়ামী লীগও দেখে না কেন? 76,000 কোটি টাকা রাশেদ খান মেরন কত 25-2 তারিখে একটা একটা ডকুমেন্টস লাগবে তো বন্ধু, আসতে আমি ডকুমেন্টস লাগবে তো, এই ডকুমেন্টটা আমি বলবো, এটা বক্তৃতা তো ডকুমেন্টস না, তাইলে রাশেদ খান মেরনকে ধরা উচিত, এত বড় কথা বলবে? পলিটিক্স এগুলো বলে সবাই, না 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 এক না না সরি, এগুলো বলে একটা লোক, একটা 76 টাকার মামলা না কিন্তু, আমি বলছি 76,000 কোটি বলে, এটা কিন্তু 76 টাকার মামলা না, পলিটিক্স এটা বলে। আজকে যখন দেখি 1,000,000 কোটি কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ, বক্তৃতায় আপনারা তো বলছেন 1,000,000 কোটি টাকা, সেগুলোর কি হবে? কোনটার বক্তৃতায় বলছেন না 1,000,000 কোটি টাকা? হ্যাঁ, ওইটি তো, ওইটি তো, ওইটা যখন রাশেদ খান মেনন বলে 76,000 কোটি টাকা, তো ওইটা ধরেই তো আমি বলবো যে 1,000,000 কোটি টাকা, 76,000 কোটি, 10,000 কোটি টাকা সেরকমই বলছে। তা আজকে আমি একটা কথা বলবো যে জিয়া রহমানের ছেলে তারেক জিয়া, শেখ হাসিনার ছেলে জয়, এরা কিন্তু আমাদের রাজনৈতিক আইডল, এটা ডিপেন্ড করে, এটা বলা যায় না, না এটা আইডল, আমরা না ভারতের রাহুল গান্ধীকে আমি কিন্তু ফলো করি, যে এই লোকটা কি, এই লোকটা কি ভাবছে, ইয়াং গুলো ভালো প্লেয়ারকে কিন্তু সবাই পছন্দ করে, তাহলে কি বাংলাদেশের মেসি কি বাংলাদেশে এটা এটা কোনো ব্যাপার না, আমি ওটা বলছি রাজা হবে, এটা কোনো রাজা না না, আমরা তারা তারা আইডল, আমি পছন্দ করি, কিন্তু এদের বিরুদ্ধে যখন দুর্নীতির কথা আসে না আমার কষ্ট লাগে, কারণ কি এরা এদেরকে দেখেই আমরা কিন্তু রাজনীতি, এই যে এসএনএল মিলন, উনাকে দেখে কিন্তু আমি আজকেও বলছি মিলন ভাই আপনাকে দেখে আমার ভালো লাগতেছে, কারণ উনাকে দেখেই তো আমরা রাজনীতি যাচ্ছি, তাই না? তোফায়েল আহমেদের বক্তব্য মান্নান সাহেবের বক্তব্য শোনার জন্য আমরা ইউনিভার্সিটি যেতাম, তাহলে এগুলি দেখেই তো আমরা বড় হয়েছি। তখন এই সকল নেতাদের বিরুদ্ধে যখন বাজে বক্তব্য আসে আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগে। আমাদের নিজেদের তৈরি হতে হবে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য, আসেন না আমরা সবাই নতুন বাংলাদেশ। শিকদার লোটন আপনাকে অসংখ্য ধন্যবাদ, হাতে সময় নেই, আমি আলোচনা শেষ করবো।